এক বনে ছিল এক চালাক শেয়াল আর এক বোকা কুমির। শেয়াল সব সময় তার চাতুরামি দিয়ে কুমিরকে ঠকিয়ে যাচ্ছে। তাই একদিন কুমির তার বাচ্চাদের ডেকে বলল, আমরা তো শেয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। সে অনেক শিক্ষিত, তাতেই কেবল আমাদের ফাঁকি দেয়। আমি মূর্খ, তাই তার সাথে পেরে উঠি না। সারা জীবনই তো ঠকে গেলাম। কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি, তোদের 7 জনকে শেয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসবো। সেখানে তোরা খুব ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য ভালো হবে। চল, তোদের 7 জনকে শেয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসি। পরের দিন কুমির তার 7 বাচ্চাকে নিয়ে শিয়ালের বাড়ি হাজির। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়ি আছো? কে এলো এত সকালে? যাই দেখে আসি। এ যে কুমির ভাই, তা কি মনে করে এ 7 সকালে? শিয়াল ভাই, আমি তো মূর্খ সুরকক মীর। আমার জীবন তো এমনি কেটে গেল, কিন্তু আমি চাই আমার বাচ্চাগুলো তোমার কাছে পড়ালেখা করে তোমার মতো শিক্ষিত আর চালাক চতুর হোক। তাই তাদেরকে তোমার পাঠশালায় ভর্তি করতে নিয়ে আসলাম। তুমি যদি আমার বাচ্চাদের একটু শিক্ষিত করে দিতে। সে আর বলতে হয়, আমি যে এত বড় পণ্ডিত, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে আমার মতো পণ্ডিত বানিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না কুমির ভাই, তুমি তোমার ওই 7টা ছানাকে আমার এখানে রেখে যাও। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম, মনে ভরসা পেলাম। তাহলে আমার 6টা তোমার কাছে থাকলো। আমি বাড়ি চললুম, রোজ এসে একবার করে ওদেরকে দেখে যাব। শিয়াল পণ্ডিত কুমির ছানাদের গুহার ভিতরে নিয়ে গেল। তারপর তাদের উদ্দেশ্যে বলল, আজ আমি তোমাদের একজনকে পড়াবো, দেখি একজন আমার সাথে আসো। তারপর শিয়ালের পিছু চলল একটা কুমির ছানা। শিয়াল তাকে গুহার আড়ালে নিয়ে বলল, পড়ো তো বাবু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই বলে শিয়াল কুমির ছানাটিকে মুখে পুরে নিয়ে খেয়ে ফেলল। পরের দিন শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো? আমার ছানাগুলো কেমন লেখাপড়া শিখছে? কই, তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। তারপর শিয়াল একে একে কুমিরের 6টি ছানা এনে কুমিরকে দেখাতে শুরু করল। এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, এই ছয়। আরে কুমির তো বোকা শোকা, ওকে শেষের ছানাটা 2 বার দেখালেও কিছুই বুঝবে না। তারপর শেয়াল শেষের ছানাটিকে 2 বার দেখিয়ে দিল। এই 7। বাহ বাহ, আমার 6টি দেখছি বেশ ভালোই আছে। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসবো। এই বলে কুমির চলে গেল। আজকে আমি আরেকজনকে পড়াবো, দেখি একজন আসো তো বাবু আমার সাথে। পড়ো তো বাবু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এবারও শেয়াল কুমিরের 2য় ছানাটাকে মুখে পুরে খেয়ে ফেলল। পরের দিন শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, বাড়ি আছো?
আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো একবার দেখে যায়। এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, এই ছয়, এই সাত। এবারও শেয়াল কুমিরের 5 নম্বর ছানাটিকে 3 বার দেখিয়ে দিল, আর বোকা কুমির ভাবলো তার 7টা ছানাই সে দেখেছে। বাহ বাহ, আমার ছানা 7টি দেখছি বেশ ভালোই আছে। যাই, আমি বাড়ি যাই, কাল আবার আসব। এই বলে কুমির চলে গেল। এভাবে প্রতিদিন কুমির আসে আর চালাক শেয়াল তার 1টা ছানাকে বারবার দেখিয়ে দিচ্ছে। তারপর 7ম দিনে শেয়াল কুমিরের অবশিষ্ট 1টা ছানাকেই 7 বার দেখিয়ে দিল। পরের দিন, আরে বোকা, আমরা থাকলেই তো দেখাবো, মানে আজ আমরা আমাদের এই আস্তানা ছেড়ে পালাবো। তারপর শেয়াল ও শেয়ালিনী তাদের আস্তানা ছেড়ে পালালো। কুমির প্রতিদিনের ন্যায় আজও এসে শেয়ালকে ডাকা শুরু করলো। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়ি আছো? শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়ি আছো? কিন্তু আজ আর শেয়ালের কোনো সাড়া পাওয়া যায় না। অনেকক্ষণ ডাকাডাকির পর কুমির গুহার ভিতরে প্রবেশ করে দেখলো ভেতরে কেউ নেই। কুমিরের আর বুঝতে বাকি থাকলো না যে শেয়াল এবারও তাকে ফাঁকি দিয়েছে। সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।